ডাকাতির ছক বানচাল করলো পুলিশ। ডাকাতির ছক বানচাল করে ডাকাতদের গ্রেপ্তার করলো পুলিশ। পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি এলাকার ঘটনা। জানা গিয়েছে যে ইংরেজির 21/2/2024 তারিখে বেশ কয়েকজন ব্যক্তি ডাকাতি করার উদ্দেশ্যে মাধবডিহি থানার অন্তর্গত বিজিপুর ক্যানেল পুলে জড়ো হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে হাতে নাতে গ্রেপ্তার করে। তারপর এই ডাকাতির চক্রে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছিল মাধবডিহি থানার পুলিশ। বুধবার রাতে আবার দুই ব্যক্তিকে মনিয়ারি ঢাল থেকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে যে তারাও ওই দিনের ঘটনাতে যুক্ত ছিল, সেখান থেকে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তাই কেসের তদন্তকারী অফিসার সাব ইন্সপেক্টর অমর সিং তাদেরকে গ্রেপ্তার করে বলে জানা যায়। ধৃতরা হলো শেখ রফিক বয়স 27 বছর এবং বিকাশ রায় বয়স 21 বছর। তাদের দুজনেরই বাড়ি পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত মাধবডিহি থানার উচালন গ্রামে। ধৃতদের বৃহস্পতিবার বর্ধমান আদালতে পাঠানো হবে বলে জানা যায় পুলিশ সূত্রে। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি।